শিক্ষা মানুষের জীবনের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। জীবনে সাফল্যের জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা, হতে পারে তা আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বা অভিজ্ঞতা থেকে পাওয়া। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা সংসদ সদস্যদের শিক্ষাজীবন নিয়ে আজকের সারাদিনের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে 5 জন সংসদ সদস্যের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য। চলুন জেনে নেই। প্রথমেই আমরা জানব এমপি মোহাম্মদ মনসুর রহমান সম্পর্কে। রাজশাহী 5 আসনের সংসদ সদস্য তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ মনসুর রহমান। রাজশাহী 5 আসনের এএমপি শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, এমসিপিএস। এমপি মোহাম্মদ মনসুর রহমান রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন, পরে রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে সম্পূর্ণ করেন উচ্চ মাধ্যমিক। পরবর্তীতে তিনি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন। 1980 সালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পূর্ণ করেন। পরে 1993 সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস ফরেন্সিক মেডিসিনে এমসিপিএস ডিগ্রি অর্জন করেন। এবার চলুন জেনে নেই আরেক এমপি মোহাম্মদ শাহরিয়ার আলম সম্পর্কে। রাজশাহী 6 আসনের সংসদ সদস্য তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ শাহরিয়ার আলম। রাজশাহী 6 আসনের এএমপি শিক্ষাগত যোগ্যতা এমবিএ। শাহরিয়ার আলম রাজশাহী শিরুইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পূর্ণ করেন, এরপর রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন, পরবর্তীতে ঢাকা সিটি কলেজ থেকে বাণিজ্য শাখায় স্নাতক সম্পূর্ণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। মোহাম্মদ শহীদুল ইসলাম বকুল নাটোর 1 আসনের সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তিনি। নাটোর 1 আসনের এএমপি শিক্ষাগত যোগ্যতা বিএ। এবার আমরা জানব এমপি মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল সম্পর্কে। নাটোর 2 আসনের সংসদ সদস্য তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল। নাটোর 2 আসনের এএমপি শিক্ষাগত যোগ্যতা এলএলবি। আজকে সবশেষ যে এমপি সম্পর্কে আমরা জানব তিনি হলেন জুনাইদ আহমেদ পলক। নাটোর 3 আসনের সংসদ সদস্য তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত জুনাইদ আহমেদ পলক। নাটোর 3 আসনের এএমপি শিক্ষাগত যোগ্যতা এমএসএস ও এলএলবি। তিনি সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পূর্ণ করেন, পরে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন, পরবর্তীতে তিনি ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ডিগ্রি অর্জন করেন।